সকাল 9:30টায় মাদক মামলায় গ্রেফতার নায়িকা পরিমুনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। কারা ফটক থেকে একটি সাদা গাড়িতে করে বের হতে দেখা যায় পরিমুনিকে, আর পরনে ছিলেন সাদা পোশাক। গাড়ি থেকে একটু বের হয়ে উপস্থিত ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং তাদের সাথে সেলফিও তুলেন পরিমুনি। এর আগে সকাল 9:15টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন পরিমুনির আইনজীবী নীলঞ্জনা রিফাত সুরভী। আমাদের গাড়িটি ভিতরে যাবে, ওখান থেকে আমরা পরিমুনিকে ওনারা নিরাপত্তার সাথেই আমাদের সাথে কাছে হ্যান্ডওভার করবেন। দীর্ঘদিন যাবৎ কারাগারে আছেন, ওনার একটা নিজস্ব লাইফস্টাইল আছে, সেখান থেকে কারাগারে অন্য ধরনের একটা লাইফস্টাইলে থাকার কারণে আগেই উনি ঠিক ছিলেন, দীর্ঘদিন এই অবস্থায় থাকায় উনি কিছুটা শারীরিক মানসিকভাবে তো বিপর্যস্ত আছেন। এই মুহূর্তে উনি গণমাধ্যমে কথা বলবেন না, অবশ্যই উনি গণমাধ্যমে পরবর্তীতে আপনাদেরকে ডেকেই কথা বলবেন। পরিমনের পক্ষে ওর খালু আছেন আমার সাথে, আর আমি আছি লয়ার হিসাবে, তার আইনগত বিষয়গুলো দেখবার জন্য আমি আছি। উল্লেখ্য, গত 4 আগস্ট মাদক সহ বনানীর বাসা থেকে পরিমুনিকে আটক করে র‍্যাব। 5 আগস্ট র‍্যাব এক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিমুনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। তাসরিতা প্রহা, গ্লোবাল টিভি নিউজ ডেস্ক।